মহানগরীত অবৈধ মারণাস্ত্র বেহা মারণাস্ত্র সহ গ্রেপ্তার দুই সরবরাহকারী জব্দ বিক্রি করবলে অনা এটা .32 mm পিস্তল সহ এখন বেলেন বাহন কিন্তু কোনে কাক কেনেক বিক্রি করবলে আনিছিল .32 mm পিস্তলটো গ্রেপ্তার করা হয়েছে দুই সরবরাহকারী ক্রমে অজিত গগৈ আর ধ্রুবনাথক এডিজে মিউজিক প্রডাকশনের স্বত্বাধিকারী অজিত গগৈয়ে বিভিন্ন মঞ্চত পরিবেশন করেছিল গীত গীত পরিবেশনের সমান্তরালক অজিতে করে আহিছিল অবৈধ মারণাস্ত্রর সরবরাহ আর এই অজিত গগৈয়ের সঙ্গে ঘনিষ্ঠ আছিল ধ্রুবনাথ অজিত আর ধ্রুব দুয়ো মিলি দীর্ঘদিনের পর করে গেছিল অবৈধ মারণাস্ত্রর ব্যবসায় আর এই তথ্য লাভ করেছিল সানমারি আরক্ষী আর তারপরেই গ্রাহকের রূপত পিস্তল ক্রয় করবলে ধ্রুবর ওসর গেছিল সানমারি আরক্ষী অবশেষত সানমারি আরক্ষী গ্রেপ্তার করে ধ্রুবনাথক জব্দ করে এটা .32 mm পিস্তল আর এখন বেলেন বাহন আর ধ্রুবনাথর স্বীকারোক্তির ভিত্তিতে ছয় মাইলের পর গ্রেপ্তার করা হয় অজিত গগৈ জেরাত মুখ খুলিছে ধ্রুবয় ধ্রুবয় পিস্তলটো ক্রয় করেছিল অজিত গগৈর পৰা অজিত গগৈর পত্নীর ঘর ডিমাপুরত হওয়ার বাবে বহু সময় ডিমাপুরতেই থাকিছিল অজিত গগৈয়ে আর ডিমাপুরতে বহু অনুষ্ঠানত গীত পরিবেশন করার মাঝে সময়ে মহানগরীত বাহর পাতি অজিত গগৈয়ে করে গেছিল অবৈধ মারণাস্ত্রর ব্যবসায় ইফালে দুমাস পূর্বে ধ্রুবনাথ ওলাই আহিছিল কেন্দ্রীয় কারাগারের পৰা অবৈধ মারণাস্ত্রর ব্যবসায়ের আন এটা গোচরের ভিত্তিতে বশিষ্ঠ আরক্ষী গ্রেপ্তার করেছিল ধ্রুবক অবৈধ মারণাস্ত্র সরবরাহ চক্রত জড়িত আছে আর বহু কেজন অজিত আর ধ্রুবর স্বীকারোক্তির ভিত্তিত শীঘ্রই মারণাস্ত্র সরবরাহ করা চক্রক উৎখাত করার বাবে তৎপর হয়েছে সানমারি আরক্ষী ভিডিও জার্নেলিস্ট বিপুল রাজর সহযোগত মিতালী কুমারের রিপোর্ট প্রতিদিন টাইমস।